ঢাকা রেঞ্জ পুলিশ ফুটবল টুর্নামেন্ট 2019-এর চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ জেলা পুলিশ ফুটবল দল। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে ঢাকা রেঞ্জ পুলিশ ফুটবল টুর্নামেন্ট 2019-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ জেলা। শুক্রবার 26 এপ্রিল মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ ফুটবল দল 3-0 গোলে গাজীপুর জেলা পুলিশ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শুক্রবার 26 এপ্রিল মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ ফুটবল দল 3-0 গোলে গাজীপুর জেলা পুলিশ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ ফুটবল দলের অধিনায়ক সহ খেলায় অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ। খেলার শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি সহ পুরস্কার বিতরণ করেন ঢাকা রেঞ্জের DIG চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, SSTV সাথে থাকুন, এন্ড ক্লিক দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস।